আমি কোনো সাবজেক্ট ধরে ধরে এগোবে গান নয়, ধীরে ধীরে এগোবো। জল ভর্তি করে নিয়েছি, আমার কাছে একটা হোমিওপ্যাথি শিশি আছে, আর এর উপরে একটা আমি ম্যাগনেট চেপকে দিয়েছি। ম্যাগনেট দেওয়ার কোনো দরকার নেই, ম্যাগনেটটার কোনো ফাংশন নেই, এটা হচ্ছে একটা ওয়েট। তা ওয়েটটা যদি আমি এর মতো দিয়ে দিই তাহলে কি হয় দেখা যাক। এরকম ভেসে আছে উপরে, আমি একটু জল ফেলে দিতে পারি, নাও দিতে পারি, দিলে ভালো, না দিলেও কোনো ক্ষতি। এবার এই যে বোতলটা ভাসছে, তোমরা দেখতে পাচ্ছ কি এটা ভাসছে? ওই কালো জিনিসটা দেখতে পাবে বলে আমি এটাকে দিয়েছি, দেখতে পাচ্ছ কালোটা? তাহলে এই তুমি, তোমাকে আমি নাম দেব যে নাও, এই ওগুলো ওগুলো উঠো, ওগুলো উঠো, ওঠো আমি বলছি এই নাবো নাবো নাবো, এবার ওঠো ওঠো ওঠো, নাবো নাবো নাবো, তোমরা বুঝতেই পারছ তোমাদের ফাঁকা এটা, তোমরা ঠিক করতে তার দিই, তোমাদের ধরে চাপ দিচ্ছি যখন আঙুলটা কেন রেখে খাবো ওঠো মারাতে চাপি দিতে চাই। এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞান হয় কেন? আমার এই বোতলটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি এর বাইরে একটা চাপ দিচ্ছি তাতে কেন ওটা নামবে? এই চাপ দিলাম নেমে গেল, সেই দিলাম নেমে গেল, কেন কে বলতে পারে? আর সেভেনের এইটাই ব্যাপার, সেভেনের যে গল্প কে বলবে এটা কোন ল, কারণ এটা উদ্যোগ বিদ্যার মধ্যে আছে, মাইক্রোস্ট্যাটিক্সের মধ্যে আছে বটি, কারণ দেখো এটা দেশে আর থাকতে পারে না, বায়ু চাপ কাজ করছে, বায়ু চাপ পায়ে আমি তো আমি চাপ দিচ্ছি, বায়ু চাপ দিচ্ছি না আমার হাত চাপ দিচ্ছি, যার কথা তোমাদের মনে রাখা উচিত ছিল তার কথা তোমরা ভুলে গেছে। যে মানুষটা বলেছিল মানুষ হচ্ছে এমন একটা জাতি যার চিন্তা করার শক্তি আছে, সেই চিন্তা করার শক্তি দিয়ে সে কিছু করে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, বা বিশ্বমণ্ডলকে ধ্বংস করে দিতে পারে, বা তাকে আরো সুন্দর করে তৈরি করতে পারে। এই পাঁচটা কনফাইন মাজাব তৈরি, অর্থাৎ কোনো আবদ্ধ বায়ুবীয় এবং জল এটাকে প্রবাহী বলা হয়, প্রবাহী যদি আটকে রাখি এবং বাইরে থেকে কোনো চাপ দিই সেই চাপটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে বোতলের মুখটা খোলা আছে তাহলে ওখানে গিয়ে চাপটা কাজ করবে এবং সেই কারণে খানিকটা জল ঢুকবে। এবার আমি তোমাদের হাতে দিয়ে দিচ্ছি, তোমরা খুব চটপট প্রতিটা বেঞ্চে দেখতে দেখতে যাও, দেখলে যেই চাপ দেবে ভেতরে জল ঢুকে গেছে, জল ভেতরে ঢুকে গেছে, জল ঢুকে গেছে, তার মানে বাইরে থেকে চাপ দেওয়ার ফলে স্টুডেন্টরাই দেখুক তাহলে চটপট চটপট করে পেছন দিকে। এবার আমি একটু বুঝিয়ে এই এক্সপেরিমেন্টটা যদি তোমরা করো তাহলে পাশাপাশি তো জীবনে ভুলবে না যে when pleasure is exerted at any